নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বাংলার আবহাওয়ায় ঘটতে চলেছে বড়সড় পরিবর্তন। আমরা কিন্তু যে নিম্নচাপটি দেখেছিলাম, সেই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে এবং 26 তারিখের দিকে কিন্তু একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তেমনটাই হয়ে থাকে তাহলে কিন্তু ঘূর্ণিঝড় থেকে যেবার সরাসরি আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এপাশে উড়িষ্যা উপকূলের মধ্যে আঘাত হানতে চলেছে। তো এটা কি সত্যিকারের ঘূর্ণিঝড় হবে নাকি অন্য কিছু, তা কিন্তু মৌসুম ভবনের তরফ থেকেও তেমন কিছু সতর্কবার্তা কিন্তু জারি করেছে, সেটাই কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের দেখাবো। এবং এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যায় কতটা প্রভাব পড়তে চলেছে, কোথায় কোথায় বৃষ্টি হতে চলেছে, কবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, দুর্গাপূজায় বৃষ্টি থাকছে কিনা, তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে, তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো আমরা প্রথমে চলে আসবো ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। তো এখানে কিন্তু সন্ধ্যাবেলায় প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি লো প্রেশার এরিয়া কিন্তু দক্ষিণ পূর্ব এবং তার সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরে কিন্তু রয়েছে, যেটি সাইক্লোনিক সার্কুলেশনের সাথে সংযুক্ত হয়ে মিড ট্রপোস্ফেরিক লেভেল অবধি কিন্তু বিস্তার করছে এবং এটি কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে পূর্ব মধ্য এবং তার সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরে। কিন্তু আগামী 24 ঘন্টায় এটি ডিপ ডিপ্রেশনে পরিণত হবে এবং বলা হচ্ছে আরেকটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যেটি কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন আন্দামান সাগরে কিন্তু বর্তমানে অবস্থান করছে এবং এটা কিন্তু 4.5 কিলোমিটার অ্যাভব সি লেভেলের ওপরে রয়েছে বঙ্গোপসাগরের মধ্যভাগে, অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরে 20 অক্টোবরে। এবং বলা হচ্ছে এর থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে, যেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কা অবধি কিন্তু বিস্তার করছে, যেটা 3.1 কিলোমিটার অবধি সি লেভেলের ওপরে কিন্তু রয়েছে। এবং এপাশে কিন্তু বৃষ্টির ব্যাপারে শুধু দক্ষিণ ভারতের ক্ষেত্রে কিন্তু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা বলা হয়েছে এবং এখানে কিন্তু বন্ধুরা ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং কিছু জায়গায় যেমন লাক্ষাদ্বীপ এই জায়গাতে কিন্তু 35 থেকে 45 কিলোমিটার আপ টু 55 কিলোমিটার পার হাওয়ার কিন্তু উইন্ড গাস্ট থাকতে পারে, বায়ুর ঝাপটা থাকতে পারে আরব সাগরের ওপর 20 অক্টোবর। সেই জন্য কিন্তু এখানে মৎস্যজীবীদের যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে। এখানে কিন্তু আরও অনেক কিছু বলা হয়েছে, যেটা বলা হচ্ছে লাক্ষাদ্বীপ এরিয়াতে কিন্তু 19 এবং 20 তারিখে ফিশারম্যানদের জন্য কিন্তু সতর্কবার্তা জারি থাকছে এবং দক্ষিণ পূর্ব আরব সাগরে কিন্তু 19 এবং 20 তারিখ একই দিনে থাকছে এবং পূর্ব মধ্য আরব সাগরের ক্ষেত্রে কিন্তু থাকছে 19 থেকে 22 তারিখ অবধি এবং পশ্চিম মধ্য আরব সাগরের ক্ষেত্রে থাকছে কিন্তু 19 তারিখ এবং এপাশে দক্ষিণ পূর্ব আরব সাগরের ক্ষেত্রে থাকছে 20 থেকে 22 তারিখ অবধি। এবং ফিশারম্যানদের কিন্তু 19 তারিখের আগেই ফিরে আসার জন্য সতর্কবার্তা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। এবং আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে যে আমাদের বঙ্গোপসাগরের ওপর যেই নিম্নচাপটি রয়েছে বা লো প্রেশার এরিয়াটি রয়েছে, এটি কি সত্যিকারেরই ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, সেটাই আমরা দেখে নেব। আমরা চলে আসবো ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে কিন্তু সাইক্লোনের ব্যাপারে কিন্তু বলা হচ্ছে যে একটি আরব সাগরের ওপর কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেটি কিন্তু আস্তে আস্তে একটি ডিপ ডিপ্রেশনে পরিণত হবে এবং ক্রমশ আস্তে আস্তে মুভ হবে। এবং বঙ্গোপসাগরের ক্ষেত্রে বলা হচ্ছে একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যেটা লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলের ওপরে রয়েছে, এটি কিন্তু 18 অক্টোবর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং আস্তে আস্তে কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং এর প্রভাবে কিন্তু একটি লো প্রেশার এরিয়া তৈরি হবে এবং এটা কিন্তু আস্তে আস্তে বলছে আস্তে আস্তে বিক্ষিপ্তভাবে লো প্রেশার এরিয়া হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াবে এবং এটি কিন্তু আস্তে আস্তে আগামী 168 ঘন্টা অর্থাৎ আগামী 7 দিনের মধ্যে কিন্তু এটি লো প্রেশার এরিয়ায় পরিণত হবে এবং আস্তে আস্তে কিন্তু শক্তি বাড়াবে। বলা হচ্ছে লো প্রেশার এরিয়া থেকে কিন্তু হালকাভাবে আরও শক্তি বাড়াবে। তো এরপর আমরা চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে সেই ব্যাপারে দেখে নেব। তো বর্তমানে চলে এসেছি আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে সন্ধ্যাবেলায় প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আজকে কিন্তু দার্জিলিং, কালিম্পং
এই দুই জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল, বাদ বাকি জায়গায় ড্রাই ওয়েদার ছিল। তবে আগামীকাল কিন্তু বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5 জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে 1 থেকে 2 জায়গায়, বাদ বাকি জায়গায় ড্রাই ওয়েদার থাকছে। এবং তার পরের দিন কিন্তু থাকছে দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে 1 থেকে 2 জায়গায় এবং বাদ বাকি জায়গায় ড্রাই ওয়েদার থাকছে। তারপরের থেকে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ড্রাই ওয়েদার। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এখন বর্তমানে একটু আপডেট চেঞ্জ হয়েছে, আজকে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের 1-2 জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল এবং বাদবাকি জায়গায় কিন্তু আগামীকাল থেকে কিন্তু ড্রাই ওয়েদার লক্ষ্য করা যাচ্ছে। এরপরে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, বিহারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি, 1 থেকে 2 জায়গায় বৃষ্টি এবং বেশিরভাগ জায়গাতে ড্রাই ওয়েদার। এবং আন্দামান সাগরের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ জায়গাতে বৃষ্টি, কারণ ওখানে কিন্তু একটি নিম্নচাপ সৃষ্টি হবে যার ফলে কিন্তু এরকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং আগামী 5 দিনের দিনের তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না এবং ওয়ার্নিং এর ক্ষেত্রে কিন্তু তেমন ভাবে কোনো সতর্কবার্তা জারি নেই কোনো জায়গাতেই। শুধু আন্দামান সাগরের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজ, আগামীকাল এবং পরশুদিন থাকছে। তো এবার আমরা চলে আসবো উইন্ডি ম্যাপে, দেখবো কি পরিস্থিতি থাকছে। তো আমরা চলে এসেছি বন্ধুরা উইন্ডি ম্যাপে। উইন্ডি ম্যাপে এসে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বর্তমানে কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটেছে উইন্ডি ম্যাপের আপডেটে। আমরা কিন্তু সকালের দিকে দেখেছিলাম নিম্নচাপটি কিন্তু ক্রমশ বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছিল, এখন কিন্তু টোটালি উল্টোটাই হয়ে গেছে। এখন কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু ধীরে ধীরে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। যেটা আমরা লক্ষ্য করতে পারছি এটি কিন্তু আস্তে আস্তে ক্রমশ শক্তি বাড়াচ্ছে এবং অগ্রসর হচ্ছে। এই দেখুন উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে, এই দিক বরাবর অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপরে কিন্তু আঘাত আনার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখে নেবো কি পরিস্থিতি থাকছে। আস্তে আস্তে কিন্তু এটি উড়িষ্যার উপর প্রভাব ফেলছে 23 তারিখের দিকে, তবে 24 তারিখে কিন্তু এটি আরেকটু শক্তি বাড়াবে, তারপরে কিন্তু 26 তারিখে অনেকটাই শক্তি বাড়াবে, যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা এপাশে বাংলাদেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি 24 তারিখ থেকে 25 তারিখে যখন প্রবেশ করছে এরা কিন্তু মোটামুটি আরো শক্তি বাড়াচ্ছে, তবে এপাশে উড়িষ্যা উপকূল এবং আমরা দক্ষিণবঙ্গের কিছু জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি 25 তারিখের দিয়ে আঘাত আনার সম্ভাবনা কিন্তু রয়েছে, কিছু কিছু জায়গায় কিন্তু প্রভাব ফেলবে। তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি মোটামুটি একদম পুরীর কাছে কিন্তু এর প্রভাব থাকছে এবং এপাশে প্যারাদ্বীপের কাছে কিন্তু থাকছে এবং এপাশে কিন্তু গঙ্গাসাগরের কাছে 25 তারিখে ভোর 4টার দিকে কিন্তু প্রবেশ করছে। এবং আস্তে আস্তে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সকাল 10টার দিকে কিন্তু এটি পুরোপুরি উড়িষ্যার দিকে প্রবেশ করে যাচ্ছে এবং যার ফলে কিন্তু এখানে দেখা যাচ্ছে 60 থেকে 61 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা এবং বজ্রবৃষ্টি মোডে একবার দেখে নেব। বজ্রবৃষ্টি মোডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি ঘটাচ্ছে। এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে 24 তারিখ থেকে বৃষ্টি প্রবেশ করছে এবং এর ফলে কিন্তু প্রায় দক্ষিণবঙ্গের সকল জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24, 25 এবং 26 তারিখ। তো আমরা দেখে নেবো, আরেকটু প্লে করে দেবো বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে, দেখবো কতটা প্রভাব থাকছে, কতটা ক্ষয়ক্ষতি করছে। আরেকটু এগিয়ে গেলে কিন্তু দেখতে পাচ্ছি 25 তারিখে কিন্তু আরেকটু পূর্ব দিকে টান নিচ্ছে, পূর্ব দিকে টান নিয়ে কিন্তু মোটামুটি এটি যে পরিমাণে শক্তি বাড়াচ্ছে 103 থেকে 4 কিলোমিটার বেগে কিন্তু এর বর্তমান বায়ুর গাস্টিং আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ বন্ধুরা এটি যদি এই পরিস্থিতি থাকে তাহলে কিন্তু ঘূর্ণিঝড় তেজে পরিণত হবে, তবে এখন অনেকদিন সময় আছে, এখন হাতে 7 দিন, আস্তে আস্তে কিন্তু পরিবর্তন ঘটবে, এটি কিন্তু আরো শক্তি বাড়াতে পারে অথবা কমাতেও পারে। তো আমরা কিন্তু এরকমই আপডেট নিয়ে আপনাদের কাছে প্রতিনিয়ত চলে আসব। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের আপডেট পাওয়ার জন্য। তো আমরা প্লে করে দেবো, দেখবো কি পরিস্থিতি থাকছে। 26 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো ভালোভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং এপাশে বাংলাদেশের ওপর প্রভাব ফেলছে, যার ফলে কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলি বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতেই ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম। তবে বৃষ্টিও কিন্তু হবে, দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 23 তারিখে চলে আসবো, একেবারে 23 তারিখ থেকে দেখবো কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 23 তারিখ থেকে কিন্তু বৃষ্টি প্রবেশ করে যাচ্ছে কলকাতা এবং তার সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু প্রবেশ করে যাচ্ছে। এপাশে নিউ টাউন থেকে শুরু করে কোলাঘাট থেকে শুরু করে ময়না থেকে শুরু করে ঝড়খালি
এবং এপাশে নগরপুরা হাবড়া অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এপাশে বাংলাদেশেও কিন্তু বিভিন্ন জায়গায় বর্ষা প্রবেশ করে যাচ্ছে। তো এরপরে যেটা আমরা প্লে করে দিয়ে দেখব, মোটামুটি 24 তারিখে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হবেই, তার সাথে 25 তারিখেও বৃষ্টি হবে এবং 26 তারিখেও কিন্তু বৃষ্টি হবে। তবে সব থেকে বৃষ্টি কিন্তু 24 ও 25 তারিখে হওয়ার সম্ভাবনা থাকছে। তবে তুলনামূলকভাবে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় বাংলাদেশে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, বাংলাদেশে কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদি এরকম আজকের আপডেট অনুযায়ী থাকে। তবে আপডেটে কিন্তু পরিবর্তন হতে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 26 তারিখ অবধি কিন্তু এখানে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এবার কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে, এর ফলে কিন্তু আসামের বিভিন্ন জায়গাতে বৃষ্টি প্রবেশ করছে এবং ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি ঘটবে। তবে আমরা দেখে নেবো এটি কিন্তু আস্তে আস্তে যখন পুরোপুরি প্রবেশ করবে সেটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 34 থেকে 35 mm কিন্তু বৃষ্টি এই জায়গাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো একবার আমরা চলে যাব বৃষ্টির পরিমাণে, দেখব আগামী 10 দিনে কতটা বৃষ্টি হতে পারে, কোথায় কতটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো বর্তমানে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আগামী 10 দিনে কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই 100 mm কাছাকাছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি 100 থেকে 150 mm এবং 200 mm কাছাকাছি কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গের কিন্তু উপকূলবর্তী অঞ্চল হলদিবাড়িতে 200 mm কাছাকাছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এবং বাংলাদেশের কিন্তু এই এরিয়াতেও আমরা দেখতে পাচ্ছি বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। এর ফলে লাল সতর্কতা কিন্তু জারি থাকবে যদি এমনই পরিস্থিতি থাকে। যদি পরিস্থিতির বদল হয় তাহলে কিন্তু আমরা আপডেট নিয়ে আবার চলে আসবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।